এখন আমরা দেখব কিভাবে ফ্ল্যাশের মাধ্যমে মাস্ক অ্যানিমেশন করতে হয়। এই জন্য আমাদের অবশ্যই পিকচার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ফাইল মেনু থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টেজ, দেন এখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটি পিকচার নির্বাচন করব। ওকে, এবার আমরা আরেকটি নতুন লেয়ার নেব, জাস্ট ইনসার্ট লেয়ার, এবং এটির নাম দেব আমরা মাস্ক, নিচেরটির নাম দেব ব্যাকগ্রাউন্ড। এবার আমরা মাস্ক লেয়ারটি সিলেক্ট করব এবং এখানে আমরা একটি শেপ পেইন্ট করব, ড্রয়িং করব। এবার জাস্ট মাস্ক লেয়ারটিকে সিলেক্ট করে রাইট বাটন চেপে আমরা মাস্ক সিলেক্ট করলে আমাদের মাস্ক হয়ে যাবে। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যদি লকটি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই আমাদের মাস্ক হবে না। এই জন্য আমাদের লক করে নিয়ে মাস্কিং করতে হবে দুটোই। এবার আমরা যদি অ্যানিমেশন করতে যাই তাহলে অবশ্যই আমাদের লক অফ করতে হবে, ইনঅ্যাক্টিভ করে নিয়ে দেন আমরা এটিকে অ্যানিমেশন করে নিতে পারি। 100-এ ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম। ওকে, এবার আমরা জাস্ট মাস্ক লেয়ারটিকে সিলেক্ট করব, এইভাবে লেয়ারে ক্লিক করে টোটাল সিলেক্ট করে নিয়ে দেন আমরা প্রপার্টি উইন্ডোতে যাব। এখান থেকে আমরা শেপ সিলেক্ট করব, যেহেতু আমাদের এটি শেপ আছে এই জন্য শেপ সিলেক্ট করব। এবং আমাদের যদি গ্রাফিক থাকে, অর্থাৎ এটি যদি আমরা গ্রাফিকে কনভার্ট করে নিই তাহলে অবশ্যই আমাদের মোশন সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটি হয়েছে এবং আমাদের এই এন্ডিং পয়েন্ট পর্যন্ত, এন্ড পয়েন্ট পর্যন্ত আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে নিয়ে যাব, ইনসার্ট কি ফ্রেম। এবার আমরা জাস্ট লকটি অ্যাক্টিভ করে দিলে আমরা আমাদের মাস্ক অ্যানিমেশনটি দেখতে পাবো। এখানে যদি আমরা আরও মজার অ্যানিমেশন করতে চাই, যেমন ম্যাগনিফাইং গ্লাসের অ্যানিমেশন করে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের আরেকটি লেয়ার নিতে হবে। উপরের লেয়ারটি সিলেক্ট করে নিয়ে ইনসার্ট লেয়ার, দেন আমরা এটিকে ড্রাগ করে নিচে নিয়ে আসব। এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে নেব, দেন কপি, কন্ট্রোল সি কিবোর্ড থেকে নিচে লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি, অর্থাৎ সেম অ্যাজ পেস্ট, সেম লোকেশনে। এবার আমরা এটি দেখতে পাবো না, এই জন্য আমাদের অবশ্যই নিচের লেয়ারটিকে বিগ, অর্থাৎ বড় করতে হবে, সব দিক রেশিওতে বড় করে নিতে, ছোট করে নিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি ম্যাগনিফাইং ইফেক্ট, অর্থাৎ আমাদের মাস্কিংয়ের মাধ্যমে কীভাবে ম্যাগনিফাইং ইফেক্ট করে নিচ্ছে। আর যদি আমরা আরও ভালো ইফেক্ট চাই তাহলে অবশ্যই আমাদের ইমেজটিকে আরও ছোট করে নিতে হবে, তাহলে আমরা আরও বেশি ম্যাগনিফাইং ইফেক্ট পাবো। এবং ইচ্ছে করলে আমরা দুটি ইমেজের উপর মাস্কিং করে আমরা ট্রানজিশন তৈরি করে নিতে পারি। এই জন্য আমরা প্রথমে একটি ইমেজ নেব, দেন এখানে আমরা একটি শেপ তৈরি করব এভাবে, দেন আমরা আউটলাইনটি অফ করে দেব, ডিলিট করে দেব সেন্টার পজিশন, স্টার্ট ফ্রেম আমাদের একটি ছোট করে নেব। এবার আমরা এই ফ্রেমে গিয়ে আমরা রাইট বাটন চেপে ইনসার্ট কি ফ্রেম নেব এবং এটিকে আমরা বড় করব। সিলেক্ট টোটাল লেয়ারটি এবং আমরা এখান থেকে শেপ সিলেক্ট করব, তাহলে আমরা দেখতে পাবো
কিন্তু এটি রোটেট হয়নি, এই জন্য অবশ্যই আমাদের রোটেট অ্যাক্টিভ করে নিতে হবে। ফিফটিনে আমরা একটি কি ফ্রেম নেব রোটেটের জন্য। এবার আমরা আরেকটি লেয়ার নেব এবং এখানে আমরা আরেকটি ইমেজ ইনসার্ট করব। ইম্পোর্ট স্টেজ দেন যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে ওপেন। এবং এটিকে আমরা অবশ্যই ছোট করে নেব, আমাদের ইমেজটি সাইজ করে নেব। ওকে, এবার জাস্ট আমরা এটিকে সিলেক্ট করব, দেন আমরা মাস্ক সিলেক্ট করে নিব এবং ফার্স্ট ফ্রেম আমরা এটিকে ড্র্যাগ করে অফ রাখব। এবার আমরা যদি এটিকে প্লে দিই কন্ট্রোল এন্টার দিয়ে, তাহলে আমরা দেখব আমাদের একটি ট্রানজিশন তৈরি হয়েছে। এভাবে আমরা মাস্ক করে বিভিন্ন ট্রানজিশন অথবা মজার মজার ইফেক্ট তৈরি করে নিতে পারি বিভিন্নভাবে, একটি ইমেজ থেকে আরেকটি ইমেজের ট্রানজিশন। ইচ্ছে করলে আমরা আরও মাল্টিপল ইমেজে ট্রানজিশন করে নিতে পারি, এভাবে প্রতিটি লেয়ার বাই লেয়ার ট্রানজিশন করে নিতে পারি। এইভাবে আমরা মাস্কিংয়ের মাধ্যমে ফ্ল্যাশে বিভিন্ন মজার মজার অ্যানিমেশন করে নিতে পারবো।